স্বামী চৈতন্য মৃত লেখক তিনি বলেছেন যে আমরা যদি এই দুর্গম যে জড় জগৎ যেখানে আমরা আছি যেটি হচ্ছে বারম্বার আমরা আমাদের পদস্খালন করছি স্লিপ হচ্ছে এই জড় জগৎকে বলা হচ্ছে পিছিলময় জায়গা বাংলা পিছলা বলে পিছিল স্লিপ করবে কাদা আছে স্লিপ করে যায় যেমন কলের পাড়ে জল ব্যবহার করতে করতে সবুজ হয়ে যায় পা দিলে স্লিপ করে যায় তো আমরা যে জগতে বাস করছি এই জগৎটা এইরকমই স্লিপ করে যাচ্ছি তার কারণ আমরা বারবার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে ব্যাধি হচ্ছে বার্ধক্য হচ্ছে এটার কারণ হচ্ছে আমি এই জড়জগতে বারবার পদস্খলন করছি এই জন্যই আমার এরকম কবু স্বর্গে যাচ্ছি কখনো দেবতা হয়ে গেলাম কখন নরকে যাচ্ছি কীট পতঙ্গ হচ্ছি কখনো রাজা হচ্ছি এরকমভাবে চৌরাশি লক্ষ দেহ বারবার গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতে আমি আসক্ত এখানে আমার কেন এই জড়জগতটা পিছলা জায়গা এখানে সবসময় স্লিপ করছি চক্রে ঘূর্ণমান করছি তো জন্য এটা থেকে মুক্ত হতে গেলে আমাদের প্রয়োজন সাধুসঙ্গ সাধুদের অবলম্বন তো সেজন্য তিনি বললেন সন্ত সন্ত অবলম্বনম যে সাধুসঙ্গকে অবলম্বন কর যার ফলে তুমি এই জড়জগতের পিছিলময় জায়গা থেকে উত্তীর্ণ হতে পারবে এই জন্য এই নামহট সংঘ স্থাপন করা হয়েছে যেখানে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন রামানন্দ রায়কে শ্রেয় বস্তুটা কি? তিনি বলেছিলেন যে সাধু সঙ্গ বিনা আর কোনো শ্রেয় নেই সাধু সঙ্গ ছাড়া অন্য কোনো বস্তু এই জগতে নেই আমরা ভাবতে পারি হয়তো যে টাকা পয়সা আমার কাছে শ্রেয় সম্মান শ্রেয় উচ্চ পদবী শ্রেয় কিন্তু রামানন্দ রায় মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিয়েছেন যে শ্রেয় বস্তুর মধ্যে কোনটা শ্রেয় শ্রেষ্ঠ সেই শ্রেয়টা বলো দুটি জিনিস আছে একটা শ্রেয় একটা প্রেয় প্রেয় আপাতত সুখ হবে পরিণাম দুঃখ আর শ্রেয় বস্তু পাওয়া খুব কঠিন তো সেজন্য সৌভাগ্যের ফলে আমরা এই সাধুসঙ্গ পাই তো ছিল ভক্তিবিনু ঠাকুর মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু প্রবর্তিত যেই নামহট গঠন করলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে এই গুদ্রুম দ্বীপে সুরভিকুঞ্জে তার কারণ হচ্ছে আমাদের মতো বদ্ধজীবকে সাধুসঙ্গ দান করার জন্য তো সেজন্য এই নামহট সংঘ যেখানে ভক্তসংঘ হবে প্রত্যেকে হয়তো তারা মন্দিরে চলে আসতে পারবে না সবাইকে মন্দিরে এসে থাকতে পারবেন সবাই গৃহবাড়ি পুত্রকন্যা জমি জায়গা ব্যবসা ত্যাগ করে কেউ এসে মন্দিরে থাকতে পারবে না অনেকে ভাবলেও আসতে পারে না তো এই জন্য ছিল প্রভুপাদ তিনি ছিল জয়প্রদা স্বামী গুরু মহারাজকে বলেছিলেন আমরা গীতা ভাগবত প্রচার করব। এবং সে গীতা ভাগবত যে স্বয়ং ভগবান মুখনিশৃত কথা এবং ভগবান সম্বন্ধীয় কথা আছে তো সেটা মানুষ শ্রবণ করে তারা ভগবানের সেবা করার প্রতি আকৃষ্ট হবে এখন তারা ভাববে যে আমরা মন্দিরে গিয়ে থাকব এখানে এইসব মায়া এই টাকা পয়সা মায়া স্ত্রী পুত্র মায়া ব্যবসা মায়া ঘরবাড়ি মায়া এরকম ভাবতে পারে কিন্তু তারা যদি নিজেদের এলাকায় দশ পাঁচ মিলে দ্বারে বসে হাততালি দিয়ে কীর্তন করে তুলসীর সামনে এবং এইরকম অল্টার সেট এখানে দেখানো হয়েছে রাধাকৃষ্ণ মহাপ্রভু এবং পঞ্চতত্ত্ব পরম্পরা তুলসী রয়েছে তাদের সান্নিধ্যে যখন তারা সাধুসঙ্গ করবে সেখানে হাততালি দিয়ে হরিনাম করবে একমালা জপ করবে এবং গীতা ভাগবত থেকে একটু আলোচনা করবে এবং গীতা ভাগবতে যে শিক্ষা আছে সেগুলি শুনবে যে ভগবান কৃষ্ণ বলেছেন যে আমরা কিভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি তিনি বলেছেন অনন্য চেতা শততম নিত্যযুক্তা স্মরতই যে কেবল আমার চরণে আমার সেবাতে নিযুক্ত আমাকে সর্বদা স্মরণ করে আমি তসাহাম হম সুলভ হম পার্থ আমি তার কাছে সুলভ হয়ে যাই তো ভগবানকে পাওয়ার অত্যন্ত সহজ উপায় হচ্ছে আমরা যদি নিত্য অনন্য চেতা অনন্য চেতা মানে ন অন্ন চিন্তা মানে কৃষ্ণ ছাড়া ভগবান ছাড়া কেন গীতা ভাগবতে মূল বিষয় হচ্ছে কৃষ্ণ যে কৃষ্ণ হচ্ছেন বিভুজ মুরলীধর শ্যামসুন্দর সে পিত বসন্ধারী রাধা মাধব একসাথে বিরাজিত তো তার সেবার দ্বারা আমাদের মঙ্গল হবে তো সেজন্য আমরা তার অংশ তো সেজন্য আমরা সেবক হিসাবে তার সেবা করব। তো সেই সেবা করার সুযোগটা সাধু সঙ্গে সম্ভব হয় সেজন্য ভক্তরা অত্যন্ত দয়ালু প্রভুপাদ এই জন্য এই সাধুসঙ্গের ব্যবস্থা করতে বললেন যে বাড়িতে বাড়িতে যাতে সাধুসঙ্গ হয় তার জন্য সেই ব্যবস্থা জানালেন গুরু মহারাজকে তখন গুরু মহারাজ ভক্তিবিনু ঠাকুর গুদ্রুম কল্পাটবিতে এই নাম হট প্রচার সম্বন্ধে পেলেন নিত্যানন্দের আদেশে মানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে যে সুরভিকুঞ্জে গুদ্রুম দ্বীপে হট প্রচার শুরু করলেন জীবের মঙ্গলের জন্য তখন সেই ধারা ভক্তিবিনু ঠাকুর প্রচার শুরু করলেন আর সেই ক্রমান্বয়ে আজ ইস্কনে প্রভুপাদের নির্দেশে ছিল জয়পা স্বামী গুরু মহারাজ এই নামহট্ট প্রচার স্টার্ট করেছেন তাই আজকে পাশ্চাত্য দেশে থেকে শুরু করে পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম ত্রিপুরা ইত্যাদিতে এই নাম প্রচার তো হচ্ছে এখন সমগ্র বিশ্বে এই নাম প্রচার হচ্ছে যেখানে আপনাদের ব্যবসা থাকবে ঘর বাড়ি ত্যাগ করতে হবে না ব্যবসা ত্যাগ করতে হবে না নিজেদের বাড়িতে থেকেই ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে সাধু সঙ্গ করতে পারবেন যেটা হচ্ছে শ্রেয় সাধু হচ্ছে কৃষ্ণের প্রিয়জন সেজন্য তুলসী রাখা হয় পরম্পরা রাখা হয় আর যেখানে ভাগবতে ভগবানের শুদ্ধ ভক্তদের কথা আলোচনা হয়েছে যে সব শুদ্ধ ভক্তরা ভগবানের সেবা করেছেন যেমন আমরা জানি অম্বরীশ মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজ এই যেসব ভক্তরা ভগবানের সেবা কিভাবে করেছেন তাদের চরিত্র তাদের কার্যকলাপ ভগবানের সাথে সম্বন্ধিত হওয়ার ফলে তারা কিভাবে ভগবানের কৃপা পেয়ে ভগবত ধামে ফিরে গেছেন তো জন্য গীতা ভাগবত আমাদের নিত্য শ্রবণ করা উচিত ছেলেমেয়েদের বাড়িতে নিয়ে আর প্রতি সপ্তাহে একদিন কয়েকটা পরিবারকে নিয়ে সাধুসঙ্গ করে সেখানেও পরস্পর মধ্যে গীতা ভাগবত আলোচনা করা প্রয়োজন তো এইরকম সংঘবদ্ধ হওয়ার জন্য আমাদের এই নামটো সংঘ যেখানে সাধুসংঘ হবে আর এই কৃষ্ণ আলোচনা করে অনন্য চেতা আর সব সময় স্মরণ চিন্তা হবে কৃষ্ণের সেবা কেন কৃষ্ণের গুণমহিমা শুনে কৃষ্ণের প্রতি সেবা করার প্রতি আকৃষ্ট হবে মন এই জন্য এই সুন্দর ব্যবস্থা নামটো প্রচারের ব্যবস্থা সেটা জয় স্বামী গুরু মহারাজ প্রভুপাদের নির্দেশে করেছেন কিন্তু গুরু মহারাজ আপনাদেরকে কৃপা করার জন্য এখানে আসলেন তো গুরু মহারাজ খুব খুশি যে এইরকম সংঘতে সাজানো থাকবে প্রতিটা নামটা সংঘ আর যারা শ্রদ্ধা কুটির বাড়িতে আপনারাও এরকম করতে পারেন সুন্দর সাজাতে পারেন আপনারাও তৈরি করে নিতে পারেন হয়তো জেলা থেকে কিছু সংঘকে নিত্যানন্দ চৈতন্য প্রভু এবছরে দেবে প্রতি বছরে কিছু কিছু দিচ্ছে যারা ভালো প্রচার করছেন আবার আপনারা চাইলে এরকম বাড়িতেও সুন্দর সেটিং করে নিতে পারেন নিত্যানন্দবকে বললে ও কোথায় বানানো হয় অনেক জায়গা নেই বড়ো এরকমভাবে ফোল্ডিং করেও একটা টেবিল উপরে ঘরে রেখেও আপনারা তৈরি করতে পারেন তো সেজন্য অতি সহজ এত বড়ও না হতে পারে ছোটও হতে পারে কিন্তু আমরা এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাড়িতে যেন জঙ্গল না থাকে এরকম যেন উপরে রাধামাধা থাকে পঞ্চতত্ত্ব নৃসংহদেব জগন্নাথ আর পরম্পরা তুলসী এই সিস্টেমে যেন সবাই বাড়িতে রাখবেন আমরা অনেক বাড়ি যাই তাদের বাড়িতে ঠুক সুন্দর সাজানো থাকে না দেখে ভালো লাগে না যখন ভক্তরা দেখবে বাইরে লোকেরা এসে আপনার অল্টার দেখবে তখন আনন্দ লাগবে এখানে দেখে ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো এইরকমই আপনাদের বাড়িতে জেলা প্রচারকের মাধ্যমে আপনারা করবেন আর সর্বদা চিন্তা করবেন প্রত্যেকটা সঙ্ঘে এবং বাড়িতে কেন্দ্রবিন্দু কৃষ্ণকে রাখার জন্য এবং সেখানে গুরুদেবের মাধ্যমে এই কৃষ্ণ সেবা বৈষ্ণবদের মাধ্যমে এই কৃষ্ণ সেবা করতে এবং সেখানে যা কিছু করবেন পরামর্শ করবেন নিজে স্বতন্ত্রভাবে কিছু করবেন না স্বতন্ত্রতা দুর্বুদ্ধি আসবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুপাত তিনি বলেছেন যে স্বতন্ত্রতা প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি হবে তার মানে আমি কর্তা আমি কাউকে মানি না আমি নিজে যেটা চিন্তা করছি সেটাই করব এটা বৈষ্ণব জগতের পন্থা নয় শিষ্টাচার নয় সদাচার নয় বৈষ্ণব জগতের সদাচার হচ্ছে পরস্পর আনুগত্যময়ী হওয়া যা কিছু করব সেটা পরামর্শ করব জেলা প্রচারকের সঙ্গে আলোচনা করব নিজে কোনো কিছু স্বতন্ত্রভাবে করব না তাহলে সে শরণাগত নয় শরণাগত ভক্ত মানে সে আলোচনা করবে এই জন্য এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ রাখবেন ফোনের মাধ্যমে প্রত্যেক ভক্ত ভক্তের সাথে কমিউনিকেশন করবেন এই কমিউনিকেশনের দ্বারা শ্রী জয়প্রদেশ স্বাই গুরু মহারাজ বলেছেন আপনাদের মধ্যে সহযোগিতা আর হাত বাড়বে যদি আপনি কমিউনিকেশন না করেন কারোর সাথে যোগাযোগ না করেন সে আপনাকে কখনো সাহায্য করতে পারবে না পারবে কে সাহায্য করবে যদি আপনি পরস্পর আপনারা একসাথে সবাইয়ের সাথে সবাই যোগাযোগ রাখেন তখন যে কোনো কাজে আপনি সহায়তা অবশ্যই পাবেন হ্যাঁ কি না পেয়ে যাবেন তো সেটাই আমাদের গুরুদেব চেয়েছেন না সংঘ সদস্যরা তারা তাদের প্রত্যেকেই প্রত্যেকের সাথে যেন কমিউনিকেশন রাখে যোগাযোগ রাখে তাহলে তারা আনন্দ থাকবে এবং পরস্পর মধ্যে দ্বন্দ্ব হবে না প্রশ্নের মাধ্যমে সবাই চলবে সাহায্য করলে আমরা জানি দেবতা অসুরদের মধ্যে দ্বন্দ্ব কেন ছিল দেবতার অসুরদের মধ্যে দ্বন্দ্ব কেন অসুরেরা সবসময় নিজেকে শ্রেষ্ঠ বলে ভাবে তারা ভাবে আমরা শ্রেষ্ঠ হব দেবতারা হবে না কিন্তু তারা একই ভাই তাদের পিতা হচ্ছে একজন অসুর দেবতাদের পিতা একজন মুনি আর মাতা দুইজন দ্বিতি আর অদিতি অদিতি থেকে আদিত্যগণ দেবগণ দ্বিতি থেকে দৈত্য দানবগণ এভাবে কশ্যপ মুনির এই পত্নী দুইজন থেকে অসুর আর দেবতার সৃষ্টি হয়েছে কিন্তু তাদের মধ্যে দেখবেন অসুর দেবতা সবসময় ঝগড়া পরস্পর মধ্যে তাই আমরা যদি কৃষ্ণ ভক্ত হতে চাই আমাদের নাম হট সঙ্গে বা পরিবারে আমরা ভক্ত হচ্ছি যদি আমরা পরস্পর মধ্যে দ্বন্দ্ব রাখি সহযোগিতা করতে হবে পরস্পর জিজ্ঞাসা করতে হবে আলোচনা করতে হবে তাহলে পরামর্শ করতে হবে নিজে স্বতন্ত্রভাবে কিছু করব না এই মনোভাব নিতে তাহলে আমি শরণাগত তাহলে জীবনে আনন্দ পাবেন আর সবাইয়ের সাথে আপনার ভালোবাসা থাকবে আর এবং যদি কোনো পরিবারও তাদের পরিবারের সাথে এরকম সহযোগিতা মনোভাব রাখে সেখানে দেখবেন সবাই খুশিতে থাকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই তারা কেন্দ্রবিন্দু রাখে কৃষ্ণকে পরিবারে গুরুদেব বৈষ্ণবদের এবং তারা কিছু করে পরামর্শ করে আমরা দেখি অনেক পরিবার জিজ্ঞাসা করে বাচ্চা হলো জিজ্ঞাসা করে আমরা এই বাচ্চার নাম কি রাখব গুরুদেবের কাছে নাম চাইছে কেউ মারা গেল তার সাধ্য অনুষ্ঠান কী করে করবে ছেলে মেয়ে বিবাহ হবে তার জন্য চিন্তা করছে না আমার ছেলে মেয়েকে এমনভাবে গঠন করব যে তারা যাতে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিয়ে না করে ফেলে তো জন্য ভক্ত বাবা মা আমাদের একটা গ্রন্থ আছে গৃহস্থ কেমন হবেন এই বুক টেবিল থেকে নেবেন ছোট্ট ছোট্ট বই পঞ্চাশ ষাট টাকা দাম মাত্র গৃহস্থ কেমন হবেন ওখানে প্রভুপাদের শিক্ষা প্রভুপাদের সমস্ত কথাগুলি সংকলন করা আছে দেখবেন প্রভুপাত কীভাবে সুন্দর শিক্ষা দিয়েছেন গৃহস্থদের জন্য আপনাদের ছেলেমেয়েরা যদি একটু বড় হলো তারা যদি জানে কেন আমি বিবাহ করব। আমার কী করণীয় এসব ওখান থেকে শিখতে পারবে আর তখন তারা আসক্ত হবে না ইন্দ্রিয় সুখের প্রতি যে কোনো ছেলে মেয়ের প্রতি আসক্ত হবে লাস্টে ডিভোর্স হয়ে যাবে সুইসাইড করবে তো সেটা বাবা মাও নজর দিবে তার জন্য গুরু মহারাজ বলেন যে ভক্তরা আমাদের একটা কাউন্সিল আছে বিবাহ কাউন্সিল গোষ্ঠী প্রত্যেক জেলা থেকে লিডাররা তা সেই কাউন্সিলে আছে তাদের ছেলে মেয়ে বিবাহ তারা সেই কাউন্সিলের মাধ্যমে পরামর্শ করতে পারে গুরু মহারাজের একজন সেক্রেটারি আছে তার একটা মাতাজি তিনি এটা দেখাশোনা করেন তা আপনারা সেখানে পরামর্শ নিতেও পারেন তো এরকম গৃহস্থ ভক্ত তারাও এরকম জেলা প্রচারকের মাধ্যমে বা আপনাদের জেলায় যে গুরু মহারাজ বলেছেন ভক্তিবিনু ঠাকুর দ্বারা যে সুন্দর সিস্টেম উপচক্রপতি চারটা নামহট সংঘকে দেখবেন সেনাপতি বারোটা হট সংঘকে দেখবেন এবং সেনাপতি ছত্রিশটা নামহট সংঘ দেখবেন আর মালা সেনাপতি একশো আটটা গ্রুপকে দেখবেন আমি জানি না বীরভূম জেলায় এখন কোনো মালা সেনাপতি হয়েছে কিনা হয়েছে এ বীরভূম জেলায় কোনো মেলা সেনাপতি আছে একশো আট গ্রুপ কেউ দেখছে বলো গৌর প্রভুর চেষ্টা করছে একশো আট গ্রুপ নব্বইটা হয়ে গেছে এখন মালা সেনাপতি হতে পারে নব্বই হয়ে গেলে মানে মালা সেনাপতি করা যাবে কোনো অসুবিধা নেই একশো মালা এক মালা আমরা জব করি তো আমরা একশো আট গ্রুপ আপনাদের এলাকায় এখানে রামপুর হাটে হয়ে যাচ্ছে সিউড়িতে আমরা চাই আমরা চাই বিভিন্ন যে থানা আছে এলাকা আছে সেসব এলাকাতে আপনারা একশো আট করে গ্রুপ করুন নলহাটি যত সব থানা আমরা শুনলাম প্রত্যেকটা থানায় যেন একটা করে গ্রুপ হয় যেখানে একশো আট গ্রুপ থাকবে পাঁচ দশটা নিয়ে একটা নাম হোটো সঙ্গ করবেন এরকমভাবে কতটা হয়েছে নব্বইটা গ্রুপ প্রভুর নেতৃত্বে তিনি জেলা প্রচারকের নেতৃত্বে চলছেন আমি দেখি বলগৌর প্রভু একজন ব্যক্তি অনেক সিনিয়র পুরানো উনি যখন কিছু করেন জেলা প্রচারকে পরামর্শ নেন জেলা প্রচারক ওনার থেকে জুনিয়র কেন নেন তার কারণ হচ্ছে উনি জানেন যে আমাদের পরম্পরা আমি গৃহস্থ হিসাবে বাড়ি থাকি কিন্তু আমি হয়তো অনেক আগে দীক্ষা নিয়েছি অনেক সিনিয়র ভক্ত কিন্তু আমি গৃহত্যাগ করতে পারিনি কিন্তু নিত্যানন্দ প্রভু বয়সে কম দীক্ষা নিয়েছে পরে কিন্তু উনি গৃহত্যাগ করেছেন এই জন্য উনি আমার থেকে শ্রেষ্ঠ এইভাবে বৈষ্ণব সদাচারে উনি দেখছেন আর নিত্যানন্দ প্রভু আবার ওনার পরামর্শ করে কেন না উনি আমার থেকে সিনিয়র গুরুভ্রাতা অনেক বড় জ্যেষ্ঠ তাই জন্য উনি ওনার সঙ্গে আবার পরামর্শও করে উনি ওনার সাথে পরামর্শ করে তিনি তার সাথে পরামর্শ এ হচ্ছে আমাদের জেলা প্রচারক এবং সদস্য সবাই এরকমই আলোচনা করবে তাহলে আনন্দ হবে আমি দেখি রামপুরহাটে খুব গ্রুপ সুন্দর চলছে একজন দুইজন তারা চেষ্টা করে স্বতন্ত্র হওয়ার জন্য ওটা খারাপ ওটা ভক্তিজীবনে তারা আগাতে পারে না তারা দেখলাম একজন স্বতন্ত্রভাবে চলার চেষ্টা করছিল ওরা একদম গ্রুপ হয়ে বলছে না এ স্বতন্ত্রভাবে করছে আমরা তাকে আমরা এটা সাহায্য করবো না তো সেরকমই ভুল ভাল থাকবে তো সেজন্য আমি বলগল্পকে এই গরুিতায় প্রসাদী মালা দিচ্ছি যাতে এই বছরেই এই বছরে যেন একশো আট গ্রুপ পরিণত হয়ে যায় সেটা আমরা দেখব তো সেজন্য যে কোনো কিছু করবেন সব জায়গায় যেন এরকম আনুগত্য থাকবে পরামর্শ থাকবে স্বতন্ত্রভাবে কিছু করবেন না তো এরকম আমাদের বোলপুর থেকে আমরা চলে আসছে সিউড়ি বোলপুর অনেক জায়গায় দেখছে আমাদের কি নাম রাধাকুণ্ড প্রভু দেখছেন তো সেখানেও পরামর্শ দরকার রাধাকুণ্ড প্রভু পরামর্শ করবেন জেলা প্রচারের সঙ্গে জেলা প্রচার পরামর্শ করবে আর যারা উপচক্র চক্র থাকবে রাধাকুণ্ড প্রভুরও উচিত সেই সব চক্র সেনাপতি উপচক্রবর্তীর সঙ্গে আলোচনা করে সব কিছু করা এবং চক্রপর্তি ও দায়িত্ব যদি রাধাকুণ্ড প্রভু কোনো পরামর্শ করেনি আবার তার কাছে যাওয়া যে প্রভু এই জিনিসটা হলো আমরা জানতে পারিনি তো রাধাকুণ্ড প্রভুর উচিত সেটাকে সমাধান করা যাতে পরবর্তীতে না হয় তার জন্য চেষ্টা করা এটা হচ্ছে আনুগত্য ভুল হবে কিন্তু আবার আমরা সংশোধিত করে একসাথে চলব তাহলে জীবনে উন্নতি করতে পারবো এটাই গুরু মহারাজ চাইছেন তো জন্য গুরু মহারাজের আশীর্বাদ আপনাদেরকে দিলেন যে নিতায়গৌড়ের কৃপা যদি চান তাহলে আপনারা এই নিতায়গৌড়ের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এগুলি গীতা ভাগবত যেন প্রচার করবেন সেটা যেন স্বতন্ত্রভাবে নয় সেটা যেন আনুগত্য থাকে জেলা প্রচারকের তত্ত্বাবধানে তাহলে আপনার প্রচার গতি পরিক্রমা জগতে আরও সবাই খুশি হবে আর নতুন নতুন ভক্ত বাড়বে এই একজন আর একজনকে ভক্ত বানাবে কিন্তু বানিয়ে অহংকার না করে আমি একে ভক্ত বানিয়েছি এ আমার আন্ডারে কেন ওইখানে গেল এরকম না আমরা কেউ ভক্ত বানাতে পারি না আমরা কেউ ভক্ত বানাতে পারি আমরা কেউ ভক্ত বানাতে পারি না আমাকে আগে আমাদের অনেক প্রচারকরা বলতো আমাদের জেলা প্রচারক এরকম বলতো যে আমি কিছু প্রচার করলাম তুমি প্রচার তোমার অহংকার বলছে তুমি স্বতন্ত্র এই মেন্টালিটিটা কেন তুমি প্রচার করার কে গুরুদেবের কৃপাতে তুমি গেছ তাই অনেকে এসেছে সাহায্য করতে তুমি এখন যদি গুরুদেবকে ত্যাগ করবে তোমাকেও সবাই ত্যাগ করবে হ্যাঁ কি না তুমি যদি ইস্কনকে ত্যাগ করবে সবাই তোমাকে ত্যাগ করবে কিন্তু আমরা প্রভুপাত এই শিক্ষা দিয়েছেন প্রভুপাত যখন পাশ্চাত্য দেশে গেছেন তখন তিনি বলেছেন যে আমার গুরুদেব সবাইকে তোমাদেরকে পাঠিয়েছেন চৈতন্য মহাপ্রভু বাণী প্রচারে আমাকে সাহায্য করার জন্য তাই আমি তোমাদের দ্বারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে বৃদ্ধি করাতে পেরেছি তাহলে প্রভুপাত বলেননি যে আমি করেছি প্রভাত বারবার বলেছেন যে মহাপ্রভু কৃষ্ণ তোমাদেরকে পাঠিয়েছেন এবং তোমরা আমাকে সাহায্য করেছ তার ফলে এই গীতা ভাগবত প্রচার হয়েছে তাই জনসাধারণ তারা অধ্যয়ন করে কৃষ্ণই যে আমাদের আশ্রয়দাতা সেটি তারা বুঝতে পেরেছে এবং তার চরণে আত্মসমর্পণ করেছে এটা আমার কোনো ক্ষমতা নেই এটা আমার গুরুদেব তোমাদেরকে সবাইকে পাঠিয়েছেন আর মহাপ্রভুর কৃপায় তোমরা এসেছ তাই এত প্রচার হয়েছে তোমরাই করেছ প্রভুপাদ এরকম বলতেন তো সেজন্য আমাদের প্রত্যেক প্রচারকের এই মনোভাব পোষণ করা উচিত যে আমি প্রচার করছি না আমার গুরুদেবের কৃপাতে আমাদের জেলা প্রচারক আমাদের কাছে এসে গুরুদেবের বাণী দিচ্ছেন তাই আমরা এটা করতে পারছি যখন এই পরম্পরার সূত্রটা বিখণ্ডিত হয়ে যাবে মাঝখানে আপনি হয়তো কেটে গিয়ে কিছু পেয়ে গেছিলেন হয়তো উন্নত করবেন কিন্তু সেখানে ওটা মায়াতে পরিণত হবে উন্নতি পরে স্থবিত হয়ে যাবে আর উন্নত হবে না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বলেছেন গুরু মহারাজ একই কথা বৈষ্ণব কেতেও বলেছেন যারা স্বতন্ত্রভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করবে সেটা কৃষ্ণ ভক্তি প্রচার মনে হবে কিন্তু সেটা মায়া মায়ার প্রচার কেন সেখানে রয়েছে তার নিজের প্রতিষ্ঠা আমি অত ভক্ত বানিয়ে দিয়েছি কৃষ্ণভক্ত লোককে কৃষ্ণ দেখালে হরিনাম কর কৃষ্ণ নাম প্রচার কর এবং বলে লোক আসবে কিন্তু সেখানে আমি করেছি তো এই জন্য এটা মায়া এই জন্য সেটা প্রচার নয় পরবর্তীকালে ওটা বন্ধ হয়ে যায় দ্বন্দ্ব হয় এই জন্য আপনারা এই চিন্তা করবেন মনোভাবটা হবে কেন্দ্রবিন্দু কৃষ্ণ তার কৃপাতে আমি আমার গুরুদেবের কৃপা প্রচারকদের দ্বারা এখানে লাভ করেছি আর যার ফলে এই সমস্ত সবাই সাহায্য করছে এবং এই প্রচারটা উন্নতি হচ্ছে তো সেজন্য আমরা অনুরোধ করবো যে আপনারা যেন কমিউনিকেশন করা মানে যোগাযোগ এবং পরস্পরের সহযোগিতা হাত বাড়াবেন এবং কেন্দ্রবিন্দু যেন ত্যাগ করবেন না নিজের মনগড়া চলবেন না তাহলে দুর্বুদ্ধি আসবে নিজের কর্তা অভিমান হবে তাতে আপনার অধপতন হয়ে যাবে তো রকম চেষ্টা করবেন সবাই তাহলে আনন্দ পাবেন আর ভক্তদের একটু তত্ত্বাবধান করবেন পরস্পর কারো কিছু নাম সঙ্গে আমরা এই খাতা করতে বলেছি সেখানে জানা যায় প্রেজেন্ট খাতায় যে আজকে কোন সদস্য এলো না সেদিন জানা যাবে কেন এই ভক্তরা আসেনি তখন খোঁজ করতে হবে যাচাই করতে হবে যখন অসুস্থ হয়ে গেছে তখন আপনারা যাবেন তার কাছে এবং তার সুবিধা অসুবিধা যাচাই করবেন এরকমভাবে বিভিন্ন এই জন্য প্রেজেন্ট খাতা নামটার সঙ্গে থাকবে একটা থাকবে ক্রমোন্নতি খাতা যেখানে আপনি শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক এরকমভাবে ক্রমান্বয়ে যে স্তর রয়েছে ইস্কনে জিবিসি থেকে সিঁড়ি নামটা পরিচয় আছে সেই সিঁড়ি অনুসারে ভক্তরা ধাপে ধাপে উঠছে কি না তাই জন্য মাসে মাসে ওই যে খাতাটা আছে পারমার্থিক ক্রমোন্নতি খাতা ওখানে সদস্যের নাম লেখা থাকবে পাঁচ দশ জনের একটা সঙ্গে তখন মাসে একবার যাচাই করবেন রামপ্রভু আপনি এখন কয়মালা জপ করছেন ও যদি বলে আমি এখন চার মালা করছি তখন সবাই তাকে ধন্যবাদ দিবে ইনচার্জ ধন্যবাদ দিবে যে প্রভু আপনি মালা করছিলেন দুই মাস আগে এখন চারমালা কর দেখুন রামপ্রভু দুই মাস আগে একমালা জপ করছিলেন এখন উনি চার মালা জপ সংখ্যা বাড়িয়ে দিয়েছেন হরি বল বলে তাকে উৎসাহ দিয়ে ওই খাতাতে লিখে নেবেন আজ থেকে রামপ্রভু সাধু সঙ্গী স্তরে চলে গেলেন এরকম করে ক্রমান্বয়ে আট মালা জপ করছে কিছু নিয়ম আছে নাম পরিচয় লেখা আছে সেই নিয়ম কানুন অনুসারে নাম সঙ্গে কেউ সিঁড়িতে উঠছে তাকে রেকগনাইজ করা তাকে প্রশংসিত করা তার নাম ঘোষণা করা তখন সে উৎসাহ পাবে আর আস্তে আস্তে তিনি আরও এগিয়ে যাবেন যেমন আমি এখন ঘোষণা করলাম যে আমাদের রামপুর হাটে বলগৌর প্রভু এখন নব্বইটা নাম গ্রুপ দেখছেন তাকে আমরা মালা সেনাপতি রূপে নির্বাচিত করতে চাইছি তো সেজন্য এক একশো আট হয়ে যাবে এই বছরের মধ্যে আমরা আশা করি তখন উনি মালা সেনাপতি রূপে নির্বাচিত হবেন তো সবাই আপনারা আশীর্বাদ করুন যেন একশো আট গ্রুপ রামপুরহাট এলাকায় হয়ে যায় হয়ে যাবে সবাই যদি রামপুর হাট ভক্ত কতজন এসেন হাতলুন দেখি রামপুর হাটের ভক্ত তুলুন সব মন্দিরে চলে গেছে তো আপনারা সবাই সাহায্য করবেন করবেন তো কয়জন করবে না হাতলুন কয়জন করবে না করবে না কয়জন করবে না সাহায্য করবে না সাহায্য করবে না করবে না করবে না করবে না করবে না হ্যাঁ করবে আমি জিজ্ঞেস করছি কারা সাহায্য করবে না তারা হাত তুলো কেউ হাত তুলছে না এইখানে হাত তুললে ভালো তাহলে আপনাকে জানা যাবে তো কেন সেই প্রশ্নটা আসলে তখন বলো গৌরপ্রভুর যে ভুলটা আমরা জানতে পারবো কারো ভুল নেই আমরা ভুল সংশোধন নয় যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার সামনাসামনি বলতে হবে পিছনে নয় অনেক সময় আমাদের বলে আমরা গুরু মহারাজ শুনছিলাম একবার বলছিলেন যে সে তোমার শত্রু যে তোমার পিছনে বলে সে তোমার বন্ধু তোমার সামনে এসে বলে প্রভু এটা যদি এরকম হতো খুব ভালো হতো আমি জানি না আমি হয়তো আপনার চরণে অপরাধ করছি আপনার এই কয়েকটা জিনিস আমার ভালো লাগিনি। তা আপনি যদি আমাকে সংশোধন করে দেন খুব ভালো হয় আগে গুণগান করতে হবে যদি কারো কাছে সংশোধন করতে চান বন্ধু হতে চান তার দোষটা দেখাবেন দোষটা কী দোষটা মানে নয় তাকে সমালোচনা করা আপনি নিজে সংশোধিত হওয়ার জন্য যেমন আপনাকে বলি আপনার একটা ছেড়া কাপড় পরে আছেন আপনি জানেন না আপনার পিছনে ছিঁড়া কাপড়টা রয়েছে ছিঁড়া দেখা যাচ্ছে তো ওখানে হাঁটছেন অনেক লোক দেখছে তা আপনার ভক্তরা আপনার অনুগামীরা কেউ কেউ হাসাহাসি করে হ্যাঁ কি না দেখো ছেঁড়া কাপড় পরছে একজন আর একজনকে দেখাচ্ছে দেখো এই বল ছেড়া কাপড় পরছে এই বলব ছিঁড়া কাপড় সবাই সবাইকে বলছে আর একজন তাদের মধ্যে সঙ্গে সঙ্গে গিয়ে বল আপনার পিছনে কাপড়টা একটু ছিঁড়া আছে আপনি এটা একটু ঘুরিয়ে ভালো করে পরে নিন তো এর মধ্যে কে বন্ধু আর কে শত্রু হলো যে ডাইরেক্ট সামনে গিয়ে বলপ্রভু আপনার ছেঁড়া কাপড়টা একটু ঘুরিয়ে পরে নিন সে বন্ধু আর যারা বারবার পরস্পরকে বলল এই দেখো ছিঁড়া পড়ছে দেখে ছিড়া পড়ছে মানে দেখে দেখে সবাই আর একজনকে অপরাধী তৈরি করলো হ্যাঁ আর একজনকে তৈরি করছে কিন্তু আর একজন তার সামনে প্রভু আপনার চিড়া কাপড়টা একটু ঘুরিয়ে পড়লে ভালো আপনি দেখেননি হয়তো তো সেটা কত সহজ তো এইভাবে পরস্পর ভক্তরা যদি কেউ মনে করে আমরা অনেক সময় ভয় পাই হ্যাঁ যে ওই আজকে একটা বাঁকুড়া থেকে আমাকে একটা ভক্ত পাঠিয়েছে কিছু মহারাজ আমরা ভক্তের মঙ্গল চাই এরকম লিখছে কিন্তু এইরকম একটা ভক্ত এরকম করছে তো বললাম আপনি কে বলছেন আপনার নাম বলুন বলুন নাম বলা যাবে না তাহলে আপনি কি করি মঙ্গল চান আপনি নাম বলবেন না তারপরে একজনের দোষ বলবেন আমি ওটা আপনি দোষ করছেন বলছেন না আপনি সমালোচনা করছেন গঠনমূলক সমালোচনা যে যেটা ভালো হওয়া দরকার তখন আমিও অনেক এই যে কথাগুলি বললাম আমি বললাম আমি পরে শুনব আপনি আগে সেই ভক্তের কাছে যাবেন অন্য সময় যাবেন যেটা আপনার সামনাসামনি ঝগড়া হয়ে গেছে সেই সময় বলেছেন হয়তো রেগে গেছে কিন্তু পরে যাবেন একদিন গিয়ে পা ধরে প্রণাম করবেন প্রভু আপনার সাথে আমার কিছু আলোচনা আছে আপনি অত সেবা করেন আর আপনার মহিমা প্রচুর রয়েছে এত সুন্দর প্রচার করেন বিভিন্ন সেবা করেন তো আমার একটা অপরাধ আপনার চরণে হচ্ছে আমি জানি না আমি ভুল করছি কি না তো এই জিনিসটা একটু আমাকে বুঝিয়ে দিন আপনি আজকে এই যে ভক্তর সঙ্গে এরকম একটু কথা বললেন আমি বুঝতে পারলাম না আমার একটু দুঃখ লাগলো এই কথাটা যদি এরকম বলা হতো কি ভালো হতো না তখন সে চিন্তা করবে কিন্তু হঠাৎ করে কারোর কাছে বললে সে রেগে গেল হ্যাঁ আমার দোষ দেখছো এরকম বলে দেয় কিন্তু ভক্ত কে যদি কেউ দোষ দেখিয়ে দেয় তখন সামলাবেন হয়তো আমি ভুল করেছি কিন্তু অহংকার বছর আমরা বলবো না আমি যা করেছি ঠিক করেছি এরকম যেন না বলি বুঝতে পারছেন সে যেন সাবধান থাকবেন তো এইগুলি কয়েকটা দিকদর্শন বললাম আপনারা চেষ্টা করুন সবাই পরস্পরকে সাহায্য করতে আর ভক্ত বাড়াতে একজন একজনকে ভক্ত বানানোর জন্য তো নিত্যানন্দ প্রভু অনেক পরিশ্রম করে গুরুদেবের কৃপা নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন একা গুরুমা বলেছেন অনেক ভক্ত কমপ্লেন করে যে জেলা প্রচারক আমাদের এখানে আসেনি ওটা স্বাভাবিক বীরভূম মুর্শিদাবাদ ঝাড়খণ্ড কত বড় এরিয়া একজন জেলা প্রচারক সব জায়গায় যেতে পারবে যেতে পারবে না এই জন্য এই চক্রপতি উপচক্রপতি মালা সেনাপতি তৈরি করা হচ্ছে আপনারা দায়িত্ব নেবেন যেটা নিত্যানন্দ প্রভু লিডারদেরকে কেবল বলবে কেবল মালা সেনাপতিকে উনি একজনকে বলবে সবাইকে বলবে না ওনাকে বলে দিল উনি ওই এলাকার যত চক মহাচক্রপতি তিনজনকে বলে দিবে আর ওই তিনজন কয়েকজন চক্র সেনাপতিকে বলবে চক্র সেনাপতি উপচক্রপতিকে বলবে আর উপচক্রপতি সংঘের সম্পাদকদের বলবে তার চারটা গ্রুপের চারজন সম্পাদককে বলবে সম্পাদক তার সমস্ত সদস্যদেরকে বলবে যে মায়াপুর থেকে এই খবর এসছে তাহলে নিত্যানন্দকে সারা জেলায় পৌঁছাতে একজনকে বলেই সবাইয়ের কাছে পৌঁছাতে পারবে এটা যদি আপনারা এরকম গ্রহণ করেন দেখবেন বীরভূম জেলা একদম বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে নিদায় গর্বে আনন্দে কয়জন চান বীরভূম জেলা বৈকুণ্ঠ হবে কয়জন চান সবাই খুব সুন্দর তো এটাই আমরা আশা করছি তো আমি প্রার্থনা করব গুরু মহারাজের কাছে প্রভুপাদের কাছে সমস্ত আচার্যবৃন্দের কাছে পঞ্চতত্ত্ব নৃসিংহদেব সবাইয়ের কাছে প্রার্থনা করছি তাদের অহিতুকি কৃপা আশীর্বাদ নিত্যানন্দ প্রভুর সহ আপনাদের সমস্ত লিডার এবং সমস্ত সদস্যদের উপরে বর্ষিত হোক এবং আমরা উত্তর উত্তর পরস্পর মধ্যে সহযোগী মনোভাব নিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করুন এটাই আমার প্রার্থনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিউড়ি থেকে কারা এসছেন হাতুলুন अपने आसुन ऊपर है के नाम से